হ্যালো বন্ধুরা, আজকের গল্প এক চোরের, যাকে মানুষ করেছে ভয়ঙ্কর এক পিশাচ। একদিন ছেলেটি চুরি করতে গিয়ে একটি মেয়ের সাথে দেখা হয়। মুহূর্তের মধ্যে তার জীবন বদলে যায়। ছেলেটির মনে এক অদ্ভুত অনুভূতি হয়, যেন মনে হয় মেয়েটিকে ও জন্ম জন্মান্তর ধরে চেনে। ও জানতে পারে মেয়েটি বেশি দিন বাঁচবে না, যে কোনো সময় মারা যেতে পারে। ছেলেটি কি পারবে নিজের ভালোবাসার জীবন মৃত্যুর থেকে চুরি করে আনতে, নাকি চিরতরে হারিয়ে ফেলবে নিজের ভালোবাসাকে? জানতে হলে ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখো। তো বন্ধুরা, আজ আমি এক্সপ্লেন করব রোম্যান্স ফ্যান্টাসি মুভি উইন্টার টেলস। আর হ্যাঁ বন্ধুরা, আমার আর 1000 সাবস্ক্রাইবার হতে কিছুজন মাত্র বাকি আছে। তো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করো। মুভি শুরু হয় 2014 সালে একটি ছেলেকে দেখিয়ে। সে কিছু যেন খুঁজছে। তারপরে সময় পিছিয়ে 1895 সাল শুরু হয়। এই সময় চারিদিকে টিভি ছড়িয়ে পড়েছে। আমরা দেখি টিভির জন্য এক দম্পতিকে আমেরিকায় ঢুকতে দেওয়া হয় না, দুজন স্বামী স্ত্রীকে ফেরত চলে যেতে বলা হয়। তাদের সাথে ছোট্ট একটা বাচ্চাও আছে। মহিলাটি বারবার অনুরোধ করে অন্তত যাতে বাচ্চাটাকে ম্যানহ্যাটন সিটিতে রেখে দেয়, কিন্তু গার্ড না করে দেয়। সন্তানকে বাঁচাতে তারা একটা মডেল জাহাজ করে বাচ্চাটিকে সমুদ্রের গভীরে ভাসিয়ে দেয়, যাতে ও এই সব কিছু থেকে দূরে গিয়ে সুন্দর সুস্থ জীবন কাটাতে পারে। আশ্চর্যভাবে বাচ্চাটা বেঁচেও যায়। ও ভাসতে ভাসতে সমুদ্রের পাড়ে চলে আসে। এরপরে আমরা 1916 সালে চলে আসি। এখন বাচ্চাটি বড় হয়ে গেছে। তার নাম পিটার লেক। পিটারকে পার্লে নামে এক ডিমন সন্তানের মতো মানুষ করেছে। পার্লে লুসিফারের জন্য কাজ করে। লুসিফার কে সেটা তো তোমরা জানোই। যাই হোক, ওর কাজ হলো পৃথিবীতে পাপকে বাঁচিয়ে রাখা, যে কোনো প্রকারে ভালোকে নষ্ট করে দেওয়া। বড় হয়ে পিটার একজন তুখোর চোর হয়ে ওঠে। চোর হলেও ও ভালো মনের মানুষ, তাই পার্লের তৈরি করা নিয়ম অমান্য করতে শুরু করে। আস্তে আস্তে পিটার পার্লের অপছন্দর পাত্র হয়ে ওঠে। পার্লের কাছে এক ধরনের জাদুর পাথর আছে, তার সাহায্যে ভবিষ্যৎ দেখা যায়। সে দেখে পিটার ভবিষ্যতে ভালো মানুষ হয়ে উঠবে, লোকের প্রাণ বাঁচাবে। এটা জানার পর থেকেই পার্লে পিটারকে মেরে ফেলতে চায়, কারণ ডিম্যানের কাজই হলো পৃথিবী থেকে ভালোকে মুছে ফেলা। পিটার নিজের ভবিষ্যতের কথা কিছুই জানত না, শুধুমাত্র নিজের প্রাণ বাঁচানোর জন্য পার্লের থেকে পালাতে শুরু করে। একদিন পার্লের লোকেরা পিটারকে প্রায় ধরে মেরেই ফেলবে, এমন সময় পিটার সামনে একটা ঘোড়া দাঁড়িয়ে থাকতে দেখে। ও ঘোড়াটার কাছে গেলে ঘোড়াটাও অদ্ভুতভাবে পা নিচু করে ওকে যেন উঠতে বলে। পিটার ঘোড়াটায় চড়ে ওখান থেকে পালাতেই গেলে বুঝতে পারে এটা কোনো সাধারণ ঘোড়া না, এটা ম্যাজিক্যাল ঘোড়া। ঘোড়াটা পার্লের লোকেদের উপর দিয়ে উড়ে চলে যায়। ওর প্রাণ বাঁচানোর জন্য পিটার ঘোড়াটাকে নিজের বন্ধু বানিয়ে নেয়। ও সব কিছু ছেড়ে এই শহর থেকে চলে যাবার সিদ্ধান্ত নেয়। কিন্তু ওর কাছে টাকা পয়সা না থাকায় যেতে যেতে ও কিছু বাড়ি থেকে চুরি করে। কিছু দূর যাওয়ার পর ঘোড়াটা একটা জায়গায় দাঁড়িয়ে যায়। পিটার বহুবার চেষ্টা করলেও ঘোড়াটা এক পাও এগোয় না। সেই সময় পিটার খেয়াল করে একটা ধনী পরিবার ছুটি কাটানোর জন্য কোথাও যাচ্ছে। পরিবারটি চলে গেলে প্রচুর অর্থের লোভে পিটার ওদের বাড়ি ঢোকে চুরি করতে। সেই সময় পিয়ানো বাজানোর আওয়াজ পেলে সেদিকে গেলেও দেখে খুব সুন্দর দেখতে একটি মেয়ে পিয়ানো বাজাচ্ছে। পিটার যেন সব কিছু ভুলে মেয়েটিকেই দেখতে থাকে। তখনই কিছুর আওয়াজে মেয়েটি পেছন ঘুরলে পিটারকে দেখতে পেয়ে চমকে ওঠে। ও এখানে কি করছে জিজ্ঞাসা করতেই পিটার বলে, আমি এই বাড়িতে চুরি করতে এসেছিলাম, কিন্তু এখন আর সেটা করব না। মেয়েটি ওর কথা শুনে ওকে চা খাওয়ার কথা বলে। মেয়েটির নাম বেভারলি। পিটার চা খেতে খেতে বলে, অচেনা লোকের সাথে বসে চা খেতে ভয় করছে না? বেভারলি বলে, না, আমার টিবি হয়েছে, তাই আমি আর বেশি দিন বাঁচবো না, যে কোনো সময় মারা যেতে পারি। পিটার সব শুনে চলে যাওয়ার সময় বলে, আমি শহর থেকে চলে যাচ্ছি, কোনো দিন ফিরলে পরে আবার আসবো। এটা শুনে বেভারলি বলে, পরের বার এলে হয়তো আমায় পাবে না, আমি হয়তো আর বেঁচেই থাকবো না। পিটারের প্রচণ্ড খারাপ লাগে। ওর জীবনে প্রথমবার এরকম কোনো অনুভূতি হয়, যেন মনে হয় বেভারলিকেও বহুত দিন চেনে। সেই জন্য পিটার শহর ছাড়বে না বলে ঠিক করে। অন্যদিকে দেখায় পার্লে বেভারলির কথা জেনে গেছে। ও সবাইকে বলে এই মেয়েটাই পিটারের ভাগ্য, তাই ওকেই মারতে হবে। বেভারলি নিজে পরিবারের কাছে যাবে বলে গাড়ি ডাকে, কিন্তু ওর ড্রাইভার পার্লের লোক বেরোয়। বেভারলি বাড়ি থেকে বেরোলে দেখে পার্লে দাঁড়িয়ে আছে।
পারলে ওর সাথে কথা বলতে বলতে ছুরি দিয়ে ওকে মারতেই যাবে, তখনই পিটার এসে বেভারলিকে বাঁচিয়ে নেয়। আসলে পিটারও জানতে পারে পার্লে বেভারলিকে মারতে আসছে। চোখের সামনে থেকে পিটারকে যেতে দেখে পার্লে আরও খেপে ওঠে, ও ওদের পেছন করে। পিটার আর কোনো উপায় না দেখে পাহাড় থেকে ঝাঁপ দেয়। তখনই আমরা ঘোড়াটার অপূর্ব ডানা দেখি, ঘোড়াটা উড়ে খুব সহজেই নিচে নেমে আসে। পার্লে ডেমন হওয়ার জন্য এই নর্থে আসতে পারবে না, তাই ও ওখান থেকে ফেরত যায়। এর ফলে পিটাররা বেঁচে যায়। ও বেভারলিকে ওর পরিবারের কাছে নিয়ে যায়। সেখানে পৌঁছে বেভারলির বাবার সাথে দেখা করে বলে, আমি আপনার মেয়েকে ভালোবাসি, বিয়ে করতে চাই। বেভারলির বাবা বলে, তুমি জানো ওর টিভি আছে, ও যে কোনো সময় মারা যেতে পারে। পিটার বলে, আমি একজন চোর, মৃত্যুর কাছ থেকে একটা জীবন আমি ঠিক চুরি করতে পারবো, ওকে আমি নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলেছি। এরপরই বেভারলির বাবা ইমপ্রেস হয়ে যায়। এরপর পিটারের সাথে বেভারলির ছোট বোন উইলার বন্ধুত্ব হয়। উইলা ওকে একটা প্রিন্সেস বেড দেখিয়ে বলে, বেভারলি মারা যাওয়ার পর ওকে এই বিছানায় শুয়ে যদি কোনো প্রিন্স ওকে কিস করে তাহলে ও আবার বেঁচে উঠবে, তুমি কি ওর জন্য এটা করবে? পিটার হ্যাঁ বলে দেয়। অন্যদিকে পার্লে লুসিফারের কাছে গেছে নর্থের দিকে যাওয়ার অনুমতি নিতে। ও বলে পিটার ভালোর পথে যাচ্ছে, পিটারের কাছে ম্যাজিক্যাল ঘোড়া আছে, ও নিজের শক্তির সাহায্যে বেভারলির প্রাণ বাঁচাবে, সেটা কিছুতেই হতে দেওয়া যাবে না। সব কিছু শুনেও লুসিফার ওকে পারমিশন দেয় না, তাই পার্লে পিটারকে মারার জন্য অন্য একজন লোককে ঠিক করে। এদিকে বেভারলির মেনশনে নিউ ইয়ারের পার্টি শুরু হয়। পিটার বেভারলিকে ডান্স করার জন্য অনুরোধ করে। বেভারলি রাজি হলে পিটার আর বেভারলি ডান্স করার জন্য টেবিল থেকে উঠে যায়। এই সুযোগে পার্লের লোক বেভারলির ড্রিঙ্কে কিছু মিশিয়ে দেয়। ওরা ডান্স করে ফেরত এলে বেভারলি ড্রিঙ্কটা খেয়ে নেয়। রাতে পিটার বেভারলির রুমে আসে, তারা একে অপরকে নিজেদের অনুভূতি কথা বলে, একে অপরের অনেক কাছে চলে আসে। কিছুক্ষণ পর হঠাৎ করেই বেভারলি মারা যায়। পিটার ওকে কোলে নিয়ে প্রিন্সেস বেডে শুয়ে ওকে ভালোবেসে কিস করে, বারবার বলে ওর কাছে ফিরে আসতে, কিন্তু পিটারের চোখের সামনেই বেভারলি মারা যায়। কোনোভাবেই কোনো কিছু করে বেভারলিকে বাঁচাতে পারে না। পিটার মনে দুঃখে আবার শহরে ফেরত আসে। ওর আসার সাথে সাথেই পার্লে খবর পেয়ে যায়। পার্লে পিটারের কাছে যায় ওকে মারার জন্য। পিটারকে ওর পুরো গ্যাংরা ঘিরে ধরে, ঘোড়াটার উপর জাল ফেলে ধরে রাখে। এটা দেখে পিটার ঘোড়াটাকে বাঁচানোর জন্য সবার সাথে লড়তে শুরু করে। ঘোড়াটাকে ছাড়িয়ে ওখান থেকে ওকে চলে যেতে বলে। তখন ঘোড়াটা উড়ে আকাশের সাথে মিলিয়ে যায়। পার্লে পিটারকে মেরে ব্রিজ থেকে নিচে সমুদ্রে ফেলে দেয়। ও ভাবে পিটার মারা গেছে, কিন্তু আশ্চর্যভাবে পিটার বেঁচে যায়। ও সাঁতার কেটে পাড়ে উঠলে আমরা বুঝতে পারি ওর সমস্ত স্মৃতিশক্তি হারিয়ে গেছে। এরপর বহু বছর কেটে যায়। পিটার এখনও একই রকম দেখতে আছে, ওর বয়স যেন এক জায়গায় থমকে গেছে। বেভারলির ভালোবাসা ওকে মরতে দেয়নি, বরং ওর মৃত্যুকে আটকে দিয়েছে। পিটার বারবার কবরখানায় যায়, কিন্তু কেন যায়, কার জন্য যায় কিছুই মনে করতে পারে না। শুধু সারাক্ষণ লাল চুলের একটি মেয়ের ছবি এঁকে যায়। একদিন রাস্তায় ওর সাথে ছোট্ট বাচ্চা মেয়ে অ্যাবির ধাক্কা লাগে। অ্যাবি ওকে নাম জিজ্ঞাসা করলে পিটার বলে, আমার কিছু মনে নেই। তখন অ্যাবি ওকে আকাশের তারা দেখিয়ে বলে, সবার নাম থাকে, এমনকি তারাদেরও নাম থাকে। কিছুক্ষণ পর অ্যাবির মা ভার্জিনিয়া এসে ওকে নিয়ে যায়। পিটার তারাদের দিয়ে তাকিয়েই থাকে। হঠাৎ ওর যেন কিছু মনে পড়ে, ও স্টেশনে চলে যায়। এটাই হলো মুভির ফার্স্ট সিন যেখানে একটি ছেলে কিছু খুঁজছে। পিটার নিজের নাম আয়নায় লেখার সাথে সাথে অন্যদিকে পার্লেও বুঝে যায় পিটার লেক এখনও বেঁচে আছে। পার্লে ওকে মারার জন্য নিজের লোকেদের খুঁজতে বলে। পিটার ভার্জিনিয়ার সাথে দেখা করে কিছু পুরনো রেকর্ড ঘেটে সেখানে বেভারলির ছবি দেখতে পায়। তখন ওর সব কিছু মনে পড়ে যায়। ভার্জিনিয়া বেভারলির ছোট বোন উইলার সাথে পিটারকে দেখা করায়। উইলা ওকে দেখেই চিনতে পারে। ও বলে, তুমি এত বছর বেঁচে আছো কী করে? তোমার বেঁচে থাকাটাই কোনো অলৌকিক ঘটনা, নিশ্চয়ই তোমার কোনো কাজ এখনও বাকি আছে, সেজন্যই তুমি বেঁচে আছো। এরপর পিটার ওখান থেকে চলে যায়। পার্লের লোকেরাও ওর খোঁজ পেয়ে গেলে পার্লে লুসিফারের কাছে যায়। ও বলে, আমি সাধারণ মানুষ হয়ে নর্থে যেতে চাই পিটারকে মারার জন্য। এবার লুসিফার ওকে অনুমতি দিয়ে দেয়। অন্যদিকে পিটার রাতে ভার্জিনিয়ার বাড়িতে যায়।
ওখানে ও জানতে পারে অ্যাবি ক্যান্সারের আক্রান্ত। ও বাঁচবে না, একমাত্র কোনো অলৌকিক ঘটনাই ওকে বাঁচাতে পারে। তখনই অ্যাবি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে, ওর মা ওকে শুইয়ে দেয়। পিটার খেয়াল করে অ্যাবির চুলো লাল, তখন ও বুঝতে পারে ওই হচ্ছে সেই মেয়েটা যার ছবি ও সারাক্ষণ আঁকে। ও ভার্জিনিয়াকে বলে, আমি সেই চমৎকার যে অ্যাবিকে বাঁচাতে পারবো, আমি ওকেই বাঁচানোর জন্য এখনো বেঁচে আছি, ওই হচ্ছে আমার ভাগ্য। তখনই পারলে ওখানে চলে আসায় ওরা তিনজন পালিয়ে ছাদে উঠলে দেখে সেই দুধ সাদা ঘোড়াটা দাঁড়িয়ে আছে। পিটার অ্যাবি আর ভার্জিনিয়াকে নিয়ে ঘোড়ার পিঠে উঠে পড়ে, পারলে ওদের মারার চেষ্টা করে কিন্তু পারে না। ঘোড়া উঠতে উঠতে পিটারদের নিয়ে নর্থে চলে যায়, পারলে ওখানেও পৌঁছে যায়। পিটার ঘোড়াকে বলে, তুমি জানো তোমায় কি করতে হবে। সঙ্গে সঙ্গে ঘোড়াটা আকাশে উড়ে ফুল ফোর্সে নিচে নেমে আসে, ফলে বরফ ভেঙে গিয়ে পার্লের পুরো গ্যাং জলে ডুবে যায়। শুধুমাত্র পার্লেই বেঁচে থাকে। ওর আর পিটারের মধ্যে প্রচণ্ড লড়াই শুরু হয়, কিন্তু এবারে পিটার পার্লের থেকে বেশি শক্তিশালী। অনেকক্ষণ লড়াই চলার পর ও পার্লিকে মেরে দেয়। পার্লে মারা যাওয়ার সাথে সাথে ওর পুরো শরীর বরফ হয়ে যায়। এরপরে পিটার খেয়াল করে অ্যাবিও মারা গেছে, ওর সাথে সাথে অ্যাবিকে নিয়ে প্রিন্সেস বেডে শুইয়ে দেয়। পিটার ওর মাথায় কিস করে ওকে ফেরত আসতে বলে, কিন্তু অ্যাবি ওঠে না। পিটার আর ভার্জিনিয়ায় কান্নায় ভেঙে পড়ে। তখনই চারিদিক আলো হয়ে ওঠে। অ্যাবি চোখ খুলে ওর মাকে ডাকে, অর্থাৎ এবার পিটার অ্যাবিকে বাঁচাতে পেরেছে। ও ওখান থেকে বেভারলির কবরে আসে। পিটার বলে, পৃথিবীতে আমার কাজ শেষ, এবার আমায় যেতে হবে। আর তারপরেই ঘোড়ার সাথে আকাশের বুকে মিলিয়ে যায়, আর মুভি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, যদি তোমাদের আমার এক্সপ্লেনেশন একটুও ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না কিন্তু। থ্যাংক ইউ, বাই বাই।